হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ইউপিএস আছে, এই দুইটা বক্স। এদুটো হচ্ছে ইউপিএস, এটা হচ্ছে রাউটারের জন্য ইউপিএস, রাউটার এবং অনু। দেখতে পাচ্ছেন দুইটা করে পোর্ট আছে, এই যে আমাদের এখানে দুইটা করে পোর্ট আছে, মোট দুই পেয়ার আর কি। একটা হচ্ছে ভি ইনের জন্য, মানে চার্জ, এটাতে চার্জ হবে, এটাতে হচ্ছে চার্জ আউটপুট দেবে। এটা সেম, এই দুটো হচ্ছে 12 ভোল্টের, মানে এটা দুইটা পোর্টই 12 ভোল্টের। যেসব মানে অন্য আর রাউটার দুটোই 12 ভোল্টের, সেটার জন্য হচ্ছে এই দুটো 12 ভোল্টের। আবার এটার মধ্যে আছে 12 ভোল্ট এবং 9 ভোল্ট দুটাই। এটার মধ্যে আছে 3000 mAh ব্যাটারি, এটার মধ্যে আছে 6000 mAh ব্যাটারি, যা দিয়ে আপনার রাউটার মোটামুটি 4 ঘন্টার মতো চলবে, আর 3000 mAh দিয়ে চলবে মোটামুটি 2 ঘন্টার মতো। এই ডিভাইসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হ্যান্ডমেড, তো আপনারা চাইলে এগুলো কিনতে পারবেন আমাদের কাছ থেকে, আমরা সেল করতেছি। তো এটার প্রাইস পড়বে 700 টাকা, যেটা 3000 mAh-এর, আর যেটা হচ্ছে 6000 mAh এটার প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা। ঠিক আছে, তো আপনাদের যেটা ইচ্ছা হবে সেটা কিনতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করেন। আপনারা যদি কিনতে চান তাহলে সেই নাম্বারের সাথে কথা বলে সেখান থেকে আপনারা পুরো বাংলাদেশে বা যে কোনো জায়গাতে হোম ডেলিভারি নিয়ে এটা কিনতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এক নজরে দেখে নিই এখানে আমরা কী কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতেছি। তো আমাদের সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ব্যাটারি। তো আমরা এরকম একটি 6 সেল অথবা 3 সেলের 12 ভোল্টের লিথিয়ামায়ন ব্যাটারি সিস্টেম ব্যবহার করব। তো এখানে লালগুলো আল্ট্রাফায়ারের, এগুলো খুব একটা ভালো হয় না, সেই জন্য এগুলো ব্যবহার করতেছি না। আর যে হালকা বেগুনি কালারের যে ব্যাটারিগুলো দেখতে পারতেছেন এগুলো মোটামুটি ভালো হয়, আর যে নীল কালারের ব্যাটারিটা আছে এটাও মোটামুটি ভালোই হয়। তো আমরা এই ব্যাটারিগুলো ইউজ করতেছি এই ক্ষেত্রে। এরপর আমাদেরকে একটি BMS মডিউল ব্যবহার করতে হবে, কারণ লিথিয়ামায়ন ব্যাটারির সাথে BMS মডিউল ব্যবহার করাটা এটা ম্যান্ডেটরি একটা জিনিস, কারণ লিথিয়াম ব্যাটারি ন্যাচারালি ব্যালেন্স থাকে না, সেজন্য আমাদেরকে BMSটা ব্যবহার করতে হয়। তারপর আমাদেরকে একটি বুস্ট কনভার্টার ব্যবহার করতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ উঠানোর জন্য আমাদেরকে, কারণ এছাড়া ব্যাটারিগুলো চার্জ হবে না পর্যাপ্ত পরিমাণে, সেজন্য আমরা এই বুস্ট মডিউলটা ব্যবহার করবো, এতে করে আমাদের ব্যাটারিটা সম্পূর্ণ চার্জ হবে। এরপর আমাদেরকে আরও কিছু জিনিস ইউজ করতে হবে, সেগুলো হচ্ছে 7805 IC বা 7809 এই আইসিগুলো ব্যবহার করতে হবে। আপনাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আসলে এটা দেওয়া হবে। আপনার যদি 9 ভোল্ট লাগে তাহলে 7809 ব্যবহার করা হবে, যদি আপনাদের 12 ভোল্ট লাগে সেক্ষেত্রে 0 7 8 0, আসলে ওই ক্ষেত্রে আইসি দরকার পড়ে না, কোনো সরাসরি দিয়ে দিলেও কোনো সমস্যা হয় না। আর আমরা এনক্লোজারটা তৈরি করার জন্য এরকম হচ্ছে কয়েকটা PVC বোর্ডের শিট ইউজ করব, যেগুলো খুবই হার্ড হয় এবং এটা এনক্লোজারটাও বেশ দেখতে সুন্দর এবং মোটামুটি শক্তিশালী হয়ে থাকে। তো আমরা এই PVC বোর্ডগুলোকে এটা এনক্লোজার হিসাবে ব্যবহার করব। আমার কাছে অ্যাকচুয়ালি ভিডিও করার স্ট্যান্ড না থাকায়, মানে আফেট স্ট্যান্ডটা না থাকায়, তো বিল ভিডিওটা দেখাইতে পারতে, সেটা অন্য কোনো দিন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, যদি আপনি বেল আইকনটাও প্রেস করে রাখেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও ডিসক্রিপশনে তো ফোন নাম্বার দেয়াই আছে, সেখান থেকে যোগাযোগ করে অবশ্যই জিনিসটা আপনারা কিনতে পারবেন।